চক মই মেশিন বহুত কেটাই চাইছো কিন্তু মোৰ হুন্ডা কোম্পানী লোৱাৰ কাৰণ হ'ল চক হুন্ডা এটা ব্ৰেণ্ডেড কোম্পানী থাকে আৰু ইয়াৰ প্ৰাইচটো বেছি আসসালামু আলাইকুম বি গঠন পৰা মই দিদাৰ আখৰ চাপলৈ ফালে আছে আজিৰ ভিডিঅ'টো হ'ব আমি এটা মেচিন কিনিব গৈ আছোঁ আপোনালোকে গম পায় মোৰ বহুত ডাঙৰ ডাঙৰ ঘাঁহৰ খেতি আছে নেপিয়াৰৰ আৰু লগতে আপোনালোকে গম পায় যে আমি এটা ডাঙৰ প্ৰজেক্টৰ আমি কামো কৰি আছোঁ আমি গাঁৱত যিবিলাক ভাই বন্ধু চোৱা নাই চাব পাৰি মোৰ ইউটিউব চেনেলত বহুতকেইটা ভিডিঅ' আপলোড কৰা আছে তাৰমানে হৈছে কি আমি এটা মেচিন কিনিব গৈ আছোঁ আপোনালোকে জানে আমি যিহেতু নেপিয়াৰ ঘাঁহৰ খেতি কৰোঁ আৰু ইয়াতে বহুত ধৰণৰ জংলী ঘাঁহ চাহ হয় মাজত এইবিলাক চাফ কৰিব লগা হয় আমি কেইদিন ধৰি ইউটিউবত আমি চাই আছোঁ এটা মেচিনৰ নাম হ'ল আপোনাৰ হুন্ডা F300 ঠিক আছে ইয়াৰ প্ৰাইচৰ বিষয়ে আপোনালোকে গম পাব আমি এতিয়া যাম দোকানলৈ আৰু দোকানলৈ যোৱাৰ পিছত আমি কেনেকৈ বস্তুটো কিনো আৰু কিমান টকা প্ৰাইচৰ আৰু হালমাৰি কেনেকুৱা হয় বস্তুটো আপোনালোকক মই দেখাব বিচাৰিম গতিকে আপোনাৰ ভিডিঅ'টো কণ্টিনিউ ৰাখিলে আপোনালোকে এ টু জেড বুজি পাব ঠিক আছে বলক এতিয়া আমি দোকানলৈকে যাওঁ আৰু মই এতিয়া আহি পালোঁ আৰু এইটো পিছফালে দোকান আছে আপোনালোকক মই দেখাম এইটো একচুৱেলি খাৰুপেটীয়া মেইন টাউন হয় আৰু মেইন টাউনৰ আগত যিটো আমি এইটো ডাঙৰ মছজিদ বুলি কওঁ এইটো মছজিদ হয় এইটো মছজিদ আৰু ইয়াতে এটা দোকান আছে এইটো দোকানত এগ্ৰিকালচাৰৰ ভালেখিনি বস্তু পোৱা যায় আপোনালোকে চাই আছে ইয়াতে কিছু ধুনীয়া ধুনীয়া মেচিন ৰখা হৈছে এইবিলাক পানী মেচিন মই যিটো আমাৰ যিটো হুন্ডা মেচিন আছে আমি এইটো দোকানৰ পৰা লৈছিলোঁ আৰু ইয়াতে চাওক দোকানৰ নাম হ'ল আপোনালোকে চাওক এইটো অকণ বুলি লিখা আছে আৰু ইয়াতে আপোনাৰ হুন্ডা ছাৰ্ভিচ চেণ্টাৰ বুলি লিখা তাৰমানে হুন্ডাৰ ছাৰ্ভিচ চেণ্টাৰৰ কথা ভিতৰ পেলাই দেখাম তাৰ আগতে মই দেখাব বিচাৰিম এইটোৱে মেচিন অনা হৈছে চাইছে এতিয়া আমি ইয়াক আনবক্সিং কৰিম তাৰমানে কি হৈছে খেতিত বহুত ঘাঁহ হয় সেইকাৰণে যিহেতু মেচিনটো অনা হ'ল আৰু এইটোৱে মেচিন থাকিল এতিয়া আমি এইটোক আনবক্সিং কৰিম মিস্ত্ৰী আহি আছে এটা সি খুলিব ধুনীয়াকৈ পেকেটিং কৰা আছে একদম পেকেটিং কৰা আছে খোলাই নাই মই কৈছোঁ যে অহাৰ পিছত আমি ভিডিঅ' বনাম ইউটিউবৰ কাৰণে কাৰণ বহুতো কাষ্টমাৰ আছে চাব পাৰিব যে নতুন এটা বস্তু দিদাৰ ভাই লৈছে খেতিৰ কাৰণে নেপিয়া গাঁৱৰ খেতিৰ কাৰণে আৰু আপোনাৰ জানে যে আমি গাঁৱত বহুত ডাঙৰকৈ প্ৰজেক্ট কৰি আছোঁ সেইকাৰণে এতিয়া বহুত বস্তু প্ৰয়োজন আছে সেইকাৰণে আমি যোগাৰ পাতি লৈ আছোঁ ঠিক আছে এতিয়া মিস্ত্ৰী এটা আহিব আহি কেনে এইটো আনবক্সিং কৰিব আৰু ই আহিছে ই আনবক্সিং কৰিব তোমাৰ নাম কি আলালুদ্দিন এতিয়া আলালুদ্দিনে খুলি আছে চাইছে ইয়াতে চাব এতিয়া খুলি আছে ময়ো চোৱা নাই দেই মই খালি ভিডিঅ'হে চাইছিলোঁ এইটো চাওক এইটো চাওক মেচিনটো ইয়াতে ৰখা গৈছে এইটো হেণ্ডেল ইমান ধুনীয়াকৈ পেকেটিং কৰিছে পইচাটো আকৌ বহুত ধুনীয়াকৈ লৈ আছে প্ৰাইচটো বহুত হেভি কিমান প্ৰাইচ আছে সেইটো আপোনালোক ভিডিঅ'ত লাষ্টত জনাম তাৰ আগতে মই এইটো আনবক্সিংটো কৰালোঁ আৰু ষ্টাৰ্টিং দি টেষ্টিংটো কৰালোঁ কাৰণ দূৰৰ পৰা আহিছে এইবিলাকৰ মাজত পাৰ্টচ আছে চাগে আমি এটা এটা বস্তু দেখাৰ চেষ্টা কৰিম ঠিক আছে এইটো চাইছে এইটো হ'ল মেচিন এইটো চাগে ৱাৰেণ্টি কাৰ্ড হ'ব চাগে না কিবা আছে মই নাজানো মই খালি চাই আছোঁ অ'হো তেল চেল পৰি আছে তাৰমানে এইটো বোধহয় উল্টা পল্টাকৈ আহিছে এতিয়া জিনক এইবিলাক চাফ কৰি দিম চাফ কৰি কিনে চব আপোনালোক দেখাম আৰু হুন্ডা কোম্পানীৰ তাৰমানে বস্তুটো আমি কিয় লৈ আছোঁ চাওক ইয়াতে এটা ডিফাৰেণ্ট এটা আছে এইটো মেচিনটো কিন্তু বহুত সৰু ঠিক আছে আমি ইউটিউবত চাইছিলোঁ এইটো এক ফুট বা ডেৰ ফুট জেগাই হাল মাৰিব পাৰে ইয়াতকৈ বেছি জেগা মাৰিব নোৱাৰে আৰু এইটোৰ প্ৰাইচ বহুতে প্ৰাইচ হয় এইটো সৰুৰ যিখিনি প্ৰাইচ আৰু একে পইচাতে আপোনালোকে এইটো ডাঙৰটো পাব চেম প্ৰাইচত পাব এইটো যিটো চাইছে এইটো এইটো চাইনিজ কোম্পানী হ'ব আৰু এইটোৰ যিটো প্ৰাইচ আৰু সেইটোৰ প্ৰাইচ একে এইটো বহুত সৰু আৰু এইটো বহুত ডাঙৰ এইটো তিনি ফুট জেগাত হাল মাৰিব আৰু এইটো মাত্ৰ এক ফুট জেগাত হাল মাৰিব আৰু এইটোৰ প্ৰাইচ একে কাৰণ এইটো হ'ল হুন্ডা কোম্পানী আৰু হুন্ডা কোম্পানীৰ বস্তু বহুত দিনলৈকে লাষ্টিং কৰে এইটো চাইছে এতিয়া মেচিনটো আমি পিছফালে লৈ আমি এইটো ষ্টাৰ্ট কৰি চাম আৰু মই এইটো বিষয়ে একেবাৰে নাজানো এইটো শিকিব লাগিব কেনেকৈ এইটো চলে চলায় ঠিক আছে আৰু চব
এইবিলাক যে বক্স দুটা যে আছে এই বক্সৰ মাজত কি আছে মই এটো নাজানো এটো দেখাব বিচাৰিম বক্সৰ মাজত কি আছে ও এটো হালমারা না হাল হাল এটো ফাল বলি কয় এটো এটা আছে ফাল তলটো কি সেম আছে নেকি ও লেফট আর রাইট লিখা আছে আর মানে রাইট আর এল মানে লেফট এখানে তো বুঝে গেল তো ইয়াতো ফাল হবে সাকে তুমি এইটো হুন্ডা আর আগে পেছে আনবক্সিং করেছিলে নাকি করেছিল এটা করেছিল কি মান বছর আগে 3 বছর 3 বছর আগে তার মধ্যে আর কোনো লোয়া নাই লইছে লইছে না ঠিক আছে তাইছে এটো থাকি এটা ফিট ফিটিং করিব এটা সক এই চলত অল্প জায়গা আছে ইয়াতে ফিটিং হবে মোবিল পড়িছে নাকি এটো একো নহয় নাকি মোবিল তো পড়িছে আনার পিছত চকা নাই এটু তাৰমানে এটা তাৰমানে আলাদা ধৰণৰ কথা তাৰমানে চকাটো থাকিলে ভাল আছিল কিন্তু চকাটো নাই এটুৰ ওপৰতে তাৰমানে যি তাৰমানে ঘোঁৰা কৰি এটু কৰিব এটু চকাটো নাই আৰু ডাঙৰবিলাকৰ চকা থাকে কিন্তু এটু চকা নাই আপোনাৰ অলপ অসুবিধা হ'ব যেতিয়া নেকি আপুনি পকা ৰাস্তা দি আপোনাৰ লৈ যাব তেতিয়া এটু নষ্ট হোৱাৰ চান্স থাকিব চাগে যিহেতু চকা নাই আৰু চকা থাকিলে ভাল আছিল মই এইটো কৰিম কিবা এটা ব্যৱস্থা চকা লগোৱা এটা ব্যৱস্থা কিবা এটা কৰিম আৰু যিবিলাক ডাঙৰ আছে এইবিলাকৰ চকা থাকে যেনেকুৱা এইটো আপোনাৰ মেছেজ দিছে এইটোৰ চকা আছে এইটো চকা খুলি কিনে ইয়াতে ফাল লগাই দিব পাৰে কিন্তু সেইটোৰ চকা নাই কিন্তু হ'লে কি হ'ব মোৰ বেছি ডাঙৰ নালাগে মোক এফুট ডেৰ ফুট জেগা জাষ্ট হাল মাৰাৰ কাৰণে আমাৰ মেচিন লাগে বেছি এটা তাৰমানে ডাঙৰ মেচিন আমাৰ নালাগে কাৰণ আমি সৰু সৰু জেগাত আমি হাল মাৰিম সেইকাৰণে আমি এইটো মেচিন লৈছোঁ আৰু হুন্ডা কোম্পানী লোৱাৰ কাৰণ আপোনাৰ গমেই পাইছে এইটো ব্ৰেণ্ড হয় আৰু বহুত লাষ্টিং কৰিব ঠিক আছে এতিয়া এটা ছাইডে ভাল ফিটিং কৰা হৈ গ'ল এতিয়া আন এটা ছাইডে কৰোঁ আৰু এইটো কিছু হাতিয়াৰ আছে চাগে তাৰমানে কিছুমান লাৰ্জ চাৰ্ট এইবিলাক দুটা আছে আমি চাম আৰু মই ইউটিউবত বহুতো চাইছোঁ যে আমাৰ অসমত কোনোবাই তাৰমানে এইবিলাকৰ আনবক্সিঙৰ ভিডিঅ' বনাইছিল নেকি মই বহুতো বিচাৰিছোঁ কিন্তু কাৰো তাতে পোৱা নাই মই সেইকাৰণে দেখাব বিচাৰিম যদি কাৰোবাৰ যদি লাগে এনেকুৱা মেচিন এওঁলোকে যাতে ধুনীয়াকৈ চাই চিতি যাতে ল'ব যাতে পাৰে যাতে কোনো ধৰণৰ অসুবিধা যাতে নহয় চাইছে আজানো দি দিলে ফিটিং হৈ গ'ল চাগে অঁ ৰেঞ্চ চেঞ্চ এইবিলাক দি দিছে আপোনাক কি কি লাগে এইবিলাক চব যোগাৰ পাতি দি দিছে আপোনাৰ ৰেঞ্চ চকা খোলাৰ কাৰণে বা লাট খোলাৰ কাৰণে স্ক্ৰিপ ড্ৰাইভাৰো দি দিছে চাওক কি কি আছে এতিয়া আমি ইয়াৰ পৰা উঠাই লৈ ষ্টাৰ্ট কৰিম ষ্টাৰ্ট কৰি আমি হালমৰাৰ মাজত আপোনাক দেখাই দিম ঠিক আছে ফিটিংটো হৈয়ে গ'ল অলপখিনি বাকী আছে সেইখিনি হৈ যাব এতিয়া অলপ টাইম লাগিব আজান দিছে আমি ভিডিঅ'টো বন্ধ কৰোঁ আকৌ আজানটো শেষ হোৱাৰ পিছত আমি আকৌ ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিম যিহেতু মোবাইলটো অলপ পৰি গৈছিল এতিয়া খালী আছে আৰু এতিয়া ফিটিং ফিটিং কমপ্লিট হৈ গ'ল আৰু ধুনীয়াকৈ ফিটিং হৈ গ'ল চাওঁতো বহুত ধুনীয়া লাগি আছে চালোঁ এইটো তাৰমানে আমি ফিটা দি মাপি চালোঁ এইটো কেইফুট জেগা হাল মাৰিব পাৰিব এইটো টোটেল আছে আপোনাৰ ফালটো 22 ইঞ্চি তাৰমানে 2 ফুটৰ পৰা 2 ইঞ্চি কম আছে আৰু ইয়াৰ পৰা আপুনি ইফালে এটা খুলি দিব পাৰে আৰু সেইটো ছাইডৰ পৰা এটা খুলি দিলে এইটো চাগে মোৰ এটা আইডিয়া এক ফুট অলপ বেছি হ'ব 1.5 ফুট চাগে হ'ব খালি দুটা ফাল ৰাখিলে ঠিক আছে আৰু এতিয়া আমি ফিটিং ধুনীয়াকৈ কৰি ল'লোঁ আৰু এইটো কেনেকৈ ষ্টাৰ্ট কৰিব লাগে আমাৰ সৰু ভাইটি দেখাই দিব ই যিহেতু হেড মেকানিক তাৰমানে চব কাম ইয়ে কৰি দিলে ফিটিংটো ষ্টাৰ্টিং কৰাৰ আগত কি কৰিব লাগিব সৰ্বপ্ৰথম এইটো টেলিফোনটো অন কৰি ল'ব লাগিব এইটো অন কৰিব লাগিব না ঠিক আছে এইটো কি এইটো চক এইটো চক এইটো টানিব লাগিব তাৰপিছত ষ্টাৰ্ট হোৱাৰ পিছত এইটো ইয়াত ষ্টাৰ্ট হোৱাৰ পিছত এইটো আকৌ সোমাই দিব লাগিব তাৰমানে ষ্টাৰ্ট হোৱাৰ আগত এইটো টানিব লাগিব ষ্টাৰ্ট হ'ল এইটো সোমাই দিলোঁ হয় না তাৰপিছত এইটো চুইচ অন অফ অন অফ এইটো অন কৰি সব কিছু কৰিব লাগিব অন কৰি কৰিব লাগিব ঠিক আছে তাৰপিছত এইটো কি এইটো এক্সেলেটৰ অঁ তাৰপিছত এইটো
ক্লাস এটু ধরলে তার মানে ফ্যানটো ঘুরিব তার আগত নকরে ঠিক আছে দিয়া স্টার্ট করে দেখা দিয়া এতিয়া আপনা সব এটু স্টার্ট করিব সব চকটু টানা আছে এটু চালে স্টার্ট হয়ে গেল এতিয়া এটু অ্যাক্সেলারেটর এটু অ্যাক্সেলারেটর দিলে এটু আওয়াজ করে ঠিক আছে আর এটু ক্লাস ঠিক আছে দিয়া এতিয়া স্টার্ট করে দেখা দিলে এতিয়া আমি পিছফালে লৈ যাই একটু হাল মারা দেখা দিও আপনার ঠিক আছে এতিয়া লাস্ট টাইম এখেতে দোকানের অনার হয় আর এখেতর নাম মামা আপনার নাম মামা শমশের আলী না আর এই দোকানের অনার মামাই হয় মামা কারোবার যদি এটি যদি মেশিন লাগে যেহেতু আমি আজ ইউটিউবের ভিডিও বনালো বহুতে আপনার চাব আপনি দিব পারিব না আইলে আপনার অর্ডার দিব লাগবে নাকি এদিন দুজন আগত হয়ে যাব না তো চাইছে আর মামা আমার পর মামা কিমান ললে মোর পরা টোটাল 55,000 এতিয়া আপনার চাইছে এটি মেশিন ললো মোর হাতত দিলে এটা মেশিনের মালিক মই হয়ে গেল মামা এটু এনে লাস্টিং কেনকা করিব দশ বছর একো নয় না ঠিক আছে দোয়া করব আমি আর ইয়াতে টেস্টিং নকরো মামা এজন মানুষ দিব আমার ঘর লেগে যাওয়ার কারণে তার জায়গায় আমার ধুনিয়াকে শিকাই দিয়ে আইব ঠিক আছে মামা তে আহিছো গতিকে আপনার চালে আমি মেশিনটো কিনিলো আর কিনি আনি এতিয়া আমি আহিছো গাঁৱত ঠিক আছে তার মানে কালি সন্ধ্যা হয়ে গেল আজি দ্বিতীয় দিন কালি আমি অল্প শিকি লৈছো থুলমূলাকে তাৰমানে থুলমূলকে আমি শিকি লৈছো এতিয়া আমি আহিছো গাঁৱত আপোনাৰ চাই আছে এইটো আমাৰ বাবু ভাই আগত আমি বাবু ভাইৰ পৰিচয়টো দি দিওঁ বাবু ভাই আমাৰ মাহী ল'ৰা হয় ঠিক আছে বাবু ভাই পৰিচয়টো লাগে নমস্কাৰ মোৰ নাম ইমৰান দেৱান মোৰ ঘৰ বৰপেটাত বহৰি ঠিক আছে মোৰ মাহী ল'ৰা হয় তাৰমানে কি হৈছে বাবু ভাইয়ে তাৰমানে কালি মোৰ দোকানত গৈছিলে আৰু এইটো যিটো মেচিন থাকিল মেচিনটো কেনেকৈ ষ্টাৰ্ট কৰিব লাগে কেনেকৈ হাল মাৰিব লাগে এইটো ধুনীয়াকৈ শিকি লৈছিল আৰু আমি বাবু ভাইৰ পৰা জানিব বিচাৰিম এইটো কেনেকৈ কি কৰে আৰু যদি কাৰোবাৰ যদি লাগে আপোনাৰ কণ্টেক্ট নম্বৰত কণ্টেক্ট কৰিব লাগিব মোক কৰিলে মই হেল্প কৰি দিম দিয়ক ঠিক আছে বাবু ভাই সৰ্বপ্ৰথম কি কৰিব লাগে এক যে ধুনীয়াকৈ তাৰমানে দেখাই দিব লাগে আৰু প্লাছ হাল মাৰিও দেখাই দিব লাগে ঠিক আছে হা এইটো আমাৰ ইঞ্জিন চুইচ হয় এইটো অন ঠিক আছে আমি গৈ থাকো বাবু ভাই বলক এটা হাল মারি দেখাই দিব লাগে সব তার মানে হয়েছে কি আপনার গমে পায় যে মই এটা ডাঙর প্রজেক্টর কাম করে আছো আর এইখানে মাটি গোটেখিনিত বহুত কেটা জাতর ঘা লগা হয়েছে এইটো এইদিনা স্মার্ট নেপিয়া লগাইছিল ইয়াতে স্মার্ট নেপিয়া বিলাক হয়ে আছে সব এয়া পাত সাত মেলিছে ঠিক আছে এই জঙ্গলি ঘা এটা হয়ে আছে আর ইফালে অস্ট্রেলিয়ান যেটা রেড নেপিয়া লগাইছিল ইয়ারও সব ইয়ারও গ্রোথ ভালেখিনি হয়ে আছে কিন্তু কেদিন ধরে মানে আহিব পৰা নাই অলপ অসুবিধার কারণে এতিয়া সব এটা আপনার চাব পাৰিব আমি এইখানে মাজত আমার জঙ্গলি ঘাটা আছে তো এইবিল সাফ করার কারণে তার মানে আমি মাথা মারি আছো যাতে কোনো ধরনের যাতে ধরছো তার মানে জঙ্গলি ঘা না থাকে জঙ্গলি ঘা হলে তার মানে খেতিটা বেয়া হয় বৌ ভাই এইটো খেতিত মারি দিও হ্যাঁ ঠিক আছে আপনার এইটো সব তার মানে এইটো যেটো থাকিল এইটো হল 4G বুলেট সুপার নেপিয়ার আপনার বহুতে গম পায় আর সব ইয়ার হাইটটো বহুত ধুনিয়া লৈ লৈছে ঠিক আছে এতিয়া হাইট কমসে কম আপনার 3.5 ফুট 4 ফুট এনেকা হাইট লৈ লৈছে আর বহুতে ধুনিয়া খেতি হয়েছে তার মানে এতিয়া কি হয়েছে সব আমার লাইনটো আমি পুনপটিয়াকে সিধা করেছিলাম আগতে এটা আপনার গমে পায় ভিডিওর মাধ্যমে আপনার চাইছে সাগে যা ভয়া বন্ধুয়ে তার মানে লগা টাইমত আর এটু এতিয়া আমি ইয়াতে হাল মারিম বাবু ভাই স্টার্ট দি দিও হয় না ঠিক আছে এটু সব বাবু ভাই এটু অ্যাক্সিলেটার দিলে আর এটু ধরলে আর এটু সব হালমার আরম্ভ ঠিক আছে হালমার আরম্ভ হয়ে গেল আর এনেকে আমি গোটেইখানি মাতি আমি হাল মারি ঠিক আছে সব কিমান ধুনিয়াকে হাল মারি বৌ ভাই কিবা কষ্ট হয়ে আছে নাকি আপনা আপনি গৈ থাকে না এটু সব ধুনিয়াকে খালি লাহেকে ধরে রাখিছে আর এটু গৈ আছে সব মই মেশিন বহুত কেটাই চাইছো কিন্তু মোৰ হুন্ডা কোম্পানি লওয়ার কারণ হল সব হুন্ডা একটা ব্র্যান্ডেড কোম্পানি থাকে আর ইয়ার প্রাইসটো বেশি 55,000 কিন্তু হলে কি কামটো বহুত ধুনিয়া আর লগতে সব আর কিছু চাইনিজ কোম্পানি আপনার 17-20,000 টাকা রেঞ্জতো পাই যাব কিন্তু সেইবিলাকে তার মানে কি হব মই চাইছো তার মানে
ভাল পারে তাৰ মানে এটা ঠাইৰ পৰা তাৰ মানে আন এটা ঠাইলৈ গুছি যায় তাৰ মানে হালকা বস্তু তে ভাল পারে বেছি এখানে আমি এইটো মেশিন সিলেকশন কৰিব লাগা হৈছে আৰু সক এতিয়া পিছফালে যে হাল মাৰি যে গৈ আছে সক মাটি বিলাক একদম পুরা ঝরঝরা করে পেলাইছে ঠিক আছে একদম পুরা মিহি করে পেলাইছে আর বহুতে ধুনিয়া হয়েছে যে এনেকে হালমারি আছে যে জিয়নক আপনার চালে কিনা হালমারা মানে দেখাই দিল এই ভিডিও একটা পার্ট টু ভিডিও একটা বনাম তোমরা সব একটা ভিডিও ইমান ডাঙর হলে বহুতে চাব নিবিচারে ঠিক আছে তো গতি যদি ভিডিও চাই ভাল লাগছে নিশ্চয় বেলেগ এটা সুবিধা করে দিব আর যদি মেশিন এটার প্রয়োজন হয় কমেন্ট বক্সত কমেন্ট করবো মানে রিপ্লাই করি কারবার লাগলে আহিকে লো যাব পাৰিব ঠিক আছে বা গুয়াহাটিতে আপনি পাই যাব এটি রোডত পাই যাব ঠিক আছে অর্ডার দিব লাগবে কিন্তু সব সবে কব চাইনিজ কোম্পানি লোক চাইনিজ কোম্পানি না যাব ভাল কোম্পানি লোক দুটা টাকা বেশি যাব কিন্তু আপনার কামটো ভালো থাকবে যদি ভিডিও ভাল লাগছে নিশ্চয় বেলেগ দেখা সুবিধা করে দিব আজি ভিডিওটি দেখানো বহুত বহুত ধন্যবাদ।